করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন। অপরাধে তো লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, গলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তার মানে গুরু। আরে অপরাধে তো লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, আরে অলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তার মানে গুরু। আমাকে গুরু গুরু কি করে সেটা কি জানার কোন অধিকার আছে? গুরু খালি অর্ডার দিবে, অর্ডার দিবে, বুঝতে পারছিস? সে অর্ডার পালন করতেই হবে আমাকে। আর তুই এত কথা প্যাসার পারিস কিসের জন্য? থানা থেকে পুলিশ এসেছিল, তোমাকে একবার থানায় যাই দেখা করতে হবে। জি, আপনার মোবাইলটা একটু দেবেন, ফোনে কথা বলবো। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি। সে কি মোর অপরাধ? অপরাধ হতে যাবে কিসের জন্য? গুদাম থেকে 300 বস্তা চাল চুরি হয়েছে, এখন কে চুরি করলো কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারতেছি না। আর গুরু, আপনার না দেখলে তো আমার ভালো লাগে না, মনটা মধ্যে খা খা করে, কিরাম কিরাম জানি লাগে, বুঝতে পারিস? স্যার, এই দুটো চাল বিক্রি দিবেন। এই দোকানে চাল বিক্রি হয় না, যাও। তোরে তো বুঝতেছি। জীবনে কোনোদিন থানা পুলিশ করিনি, এখন কি করতে গিয়ে কি কয়ে ফালাবানি, কাকু কিটা না কিটা চাল চুরি করেছে, এখন সেই দায় কি আমাকে নিতে হবে? আর তোমার ভয় কিসির? হ্যাঁ, যারা চুরি করেছে তাদেরই কোনো ভয় নাই, আর তুমি তো একটা নিরাপরাধ মানুষ, তোমারও তো ভয় কি? কাকু কাকু, এই এক সমস্যা কাকু, যারা অপরাধ করেছে তারা আরামে ঘুমাচ্ছে, আর আমাদের মতো যারা নিরপরাধ আমাদের চোখে ঘুম নাই। কি এক ঘটনা ঘটে গেল কাকু, কাকু কি যে পাপ করেছি কাকু কিছুই বুঝতেছি না। এখন এই বিপদ থেকে কাকু আপনি আমাকে রক্ষা করেন কাকু, আমি একা সামাল দিতে পারবো না নিজেকে কাকু, থানা পুলিশ খুব ভয় পাই কাকু, কাকু আপনি আমাকে রক্ষা করেন কাকু। কান কিছু কিসির জন্য? হ্যাঁ, আমি আসি তোমার সাথে, আর আসল চোর ধরা না পারা পর্যন্ত একটু ঝামেলা তো পোয়াতেই হবে। কাকু আমি খুব ভয়ে আছি কাকু, কাকু আমার বাপ নাই কাকু, কাকু আপনি আমার বাপ কাকু, কাকু এই ঝামেলা থেকে আপনি আমাকে রক্ষা করেন কাকু। আচ্ছা ঠিক আছে, আমি আসি তোমার সাথে সব সময়। এই থানার থাকে যদি ফোন করে ওকে, ওখানে যাইও। ঠিক আছে, আমি যাই, থানা থেকে ফোন দিলে পরে যায় দেখা করো। আচ্ছা। স্যার, রাত তো হয়েছে, আমার চোখের দিকে তাকায় থেকে কি করবি, ঘুমায় যা, চল ঘুমায়। এত রাত্রি। হ্যালো হ্যালো হ্যালো, আরে কথা বলছেন না কিসের জন্য? হ্যালো, আরে ফোন করেছেন কথা বলার জন্য, কথাও না বলে চুপ করে থাকলে কি হবে? হ্যালো কিটা, আরে আশ্চর্য, এত যদি লজ্জা পান তাহলে ফোন করেছেন কেন? রাখেন ফোন, রাখেন। কাজ নাই কাম নাই রাতের বেলা না কাইটি, একটু ট্রাই কর না। কি ট্রাই করব, এত রাত্রি কি দা ফোন দিতে পারে? কিটা দিতে পারে, জিজ্ঞেস করলাম তো, কথা বললো না তো, হয়তো রং নাম্বার হতে পারে।
তুই যে কেন আমার বড় বোন হতে গেলি তুই কিচ্ছু বুঝিস না। এত রাত্রি কইরে একটা মায়া মানুষে কিটা ফোন দিতে পারে এটাও বুঝিস নে? কিটা ফোন দিতে পারে? না আমি তো কাউ খুঁজে পাচ্ছি না। যা ঘুমাতে যা। আমার মনে হচ্ছে তোর সাথে প্রেম করতিস আসছে। শুরুটা কি করে করবে তাই চিন্তা করতেছে। আর গলা দিয়ে এই জন্য মনে হয় কথা বেরোচ্ছে না। সকালে আমার ফোন দিয়ে আপনি আপনার মামার সঙ্গে কথা বললেন। আমি সেই ফোনের মালিক। আমি সেই এতক্ষণে চিনতে পারি যে তুই এই কথা আগে বলবেন না। থ্যাংক ইউ, গুড, চেনার জন্য আপনাকে ধন্যবাদ। তা বলেন এত রাতে না ঘুমায় আমাকে ফোন দিয়েছেন কিসের জন্য? মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বাবা 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 বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, তোর গলা তো মেলা সুন্দর। হ্যাঁ ও আল্লাহ, এতক্ষণ কথা কইতে চাচ্ছিল না আর এখন গলা সুন্দর হয়ে গেছে। আরে তুই চুপ থাক না, একটু দেখি না কি বলতে চাচ্ছে। সরি সরি, বলে না তুই কি বলতে চাচ্ছিস। হ্যাঁ, ভালোবেসে সখী যতনে আমার নামটি লেখো তোমার। আপনি মনে হয় অনেক গান জানেন তাই না? রোমান্টিক বয়, ভালো ভালো। তা আপনি এত রাত্রে আমাকে ফোন করেছেন কিসের জন্য? আর আমি আমার মনের মধ্যে আপনার নামই বা লিখতে যাব কিসের জন্য? হ্যাঁ, সামনের গান গাই। আমার কাছে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতা শোনাচ্ছে, শোন না। হে যা। হ্যালো 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 রে, হ্যালো। করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন। আপনি খান না? না খাই না। আপনি যদি বিড়ি সিগারেট না খান সারা রাতে দিতে করেন কিভাবে? এক সময় খাইতাম, ঘন্টায় এক প্যাকেট লাগতো, অনেক খাই না, ডাক্তার নিষেধ করছে। বাহ ভালো তো, এটা বিড়ি সিগারেট না খাওয়া খুব ভালো। কি হলো? মানে বিড়ি সিগারেট না খাওয়া খুব ভালো। আমার বাবা বিড়ি খেতেন অবশ্য, কিন্তু পান খেত। ও হুঁচিয়ার সাবধান, হারাধন আছে। হ্যাঁ, হারাধন অবশ্যই থাকবে, কাকেটে রাখেন। না, রাতের বেলা টাকা নেওয়া নিষেধ আছে। বাপ ছেলের সম্পর্ক না, ছেলে কি বাপকে টাকা দিতে পারে না? রাখেন তো, দুধ টুধ কলা টলকে রাখেন। বাপ কি করে? করে না, আমার বাপ করত। আমার বাবা এই পৃথিবীতে না, 10 বছর আগে মারা গেছে। আমার বাবারে দেখতে
আপনার মতো লাগত। ছেলে হিসাবে আপনাকে একটু সম্মান দিলাম, ভালো থাকেন। ঠিক আছে কাকা, সাবধান। সারারাত মোবাইলে কথা কয়ে এত বেলা পর্যন্ত ঘুমালি চলবি সাবিনা? ও সাবিনা, কি হয়েছে? উঠা লাগবি না, সকাল হয়নি? এ মেয়ে, এ তুই সকাল সকাল আমার সাথে এরকম অপমান করে রাখাটাকে করছিস কিসের জন্য? আমি তো অপমান করতেছি, তাহলে পরে আমার নাম করে ডাকছিস কিসের জন্য? এ মেয়ে দেখ, সকাল সকাল কিন্তু আমার সঙ্গে ভালো করে কথা বলবি, সকাল সকাল যদি আমার মাথাটা গরম করে দিস আমি কিন্তু শ্বশুর দিকে আগুন লাগাই দিবানি। ও আচ্ছা, আমি ডাকতে আসিছি তাই অন্যায় হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি ডাকবো না। সাজিয়া শোন না, এ শোন না, বল না ভালো, একটু ভেবে চিনতে বল না। এই লাভটা কি আমার হবে? মানে তুই কি চাস এই লাভটা আমার হোক? হ্যাঁ চাই না মানে? তোর কিছু হলি পরে আমার তো একটা গতি হয়। তোর গতি হয় মানে? আমার লাভের সাথে তোর গতির কিসের সম্পর্ক? হরে আল্লাহ রে, কিচ্ছু বোঝে না, তোর বিয়েটা হলি পরে আমার ছাগলটার একটা রফা দফা করতে পারি। কিন্তু ছাগল পালি করতে কি? আচ্ছা তার মানে তো জোগাড় হয়ে গেছে। তা কিটা কিটা শুনি না, হয়নি তবে হতি কতক্ষণ, এতদিন তো তোর জন্যই আটকি ছিল। আমার তো জন্য আটকি ছিল না? তুই যেভাবে গরু ছাগল বলে সম্বোধন করতেছিস আমার তো সন্দেহ হয় যে আমার এই ঘটনার অনেক আগেই তোর এই সম্বন্ধ হয়ে গেছে। না মানে আমি একটু আদর করে হবু বয়ফ্রেন্ডের ছাগল বলিছি আর কি, তা তোরটার কি অবস্থা? ছাগল গন্ধ লাগতেছে তো শুনি, আমারটা কি অবস্থা? মানে সে তো হচ্ছে সহজ সরল অতি ভালো মনের মানুষ, মানে কি বলবো তার কথা। তবে আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার সাথে দু চার দিন মিশলে পরে তাকে আমি সালাক বানাই ফেলবো। না না সালাক বানানোর দরকার নাই, আজকালকার স্বামীর একটু বড় ধুলি পরে সংসারে শান্তি আসে, যা আছে তাই থাক, বলু দি থাক। তুই এসব কথা জানলি কোথা থেকে? তুই তো মহা জ্ঞানী হয়ে গেছিস দেখছি। আমার তো মনে হয় আমার আগে তোর বিয়েটা হলে পরে ভালো হতো, তাহলে আমি তোর থেকে এসব শিখে নিতে পারতাম। ও আচ্ছা তার মানে তুই বিয়ে পর্যন্ত চলে গেছিস? না না আমি যাইনি, তবে যাইতে দোষ কোথায়, ট্রেনে কেবল উঠেছি, এবার ট্রেন তো পৌঁছাবে তাই না? তবে যত যায় বলিস, লোকটা কিন্তু খারাপ না, খুবই ভালো মনের লোক, সহজ সরল। তবে যাই বল, একটু যাচাই বাছাই করে নিস, এখনকার ছেলে মানুষ যা চিনা বড় কঠিন। যা যাচাই করতে করতে তো জীবনই পার করে ফেলতেছি, আর যাচাই করতে পারবো না, আর সময় নষ্ট করা যাবে না, আমার জীবনে আমি নুরুকে ফাইনাল করতে চাই। ও আচ্ছা তার মানে তুই ডুবে গেছিস? তাই ইচ্ছা তুই ভাবতে পারিস, ডুবিলি ডুবিছি ভাসিলি ভাসিছি, তোর কি? আচ্ছা তুই যে ডুবিছিস সেটা কি নুরু জানে?
ওমা যার জন্য ডুবেছি সে যদি না জানলো তো ডুবলাম কার জন্য অবশ্যই জান তোরে রফা দফা দেখে না আমার খুব ভালো লাগতেছে ভালো তো লাগবে নিজের মাঠ যে পরিষ্কার হয়েছে এখন মাঠের মধ্যে গরু ছাগল চড়াই খাতে পারবি এ সর মুখা ধুই আসি খিদা লাগে কিন্তু ফোনটা কি নিয়ে গেলাম যা যা তাই কর আমি এর থেকে কি করব আমিও যাই মতি হ্যাঁ তোমাকে গরুর ব্যবসা কেমন চলতেছে ভালো খুব ভালো চলতেছে সদাগর ভাই একটু সাবধানে থাকেন গ্রামে কিন্তু চোর বাটপার বাইরে গেছে বুঝিছেন আচ্ছা আমি শুনলাম ওই যে ওই সাবু মোল্লা সে নাকি চেয়ারম্যান ইলেকশন করতেছে আসলে চেয়ারম্যান ইলেকশন যে কেউ করতে পারে এটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষই যে কোনো ইলেকশন করতে পারে সেটা চেয়ারম্যান হোক মেম্বার হোক তাই না আচ্ছা তাতে কি ভাই তোমার কোনো সমস্যা আমার সমস্যা থাকবে কি জন্য ইলেকশন করবার গেলে পয়সা লাগে পয়সা মানুষ কয়বার আসছে চাউল চুরির পয়সা দিয়ে সে নাকি নেতা হয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে 300 বস্তা চাল সে নিজেই চুরি করেছে বুঝিছেন তা না হলে ইলেকশনের এত পয়সা পাবি কোত্থেকে ভাই তোমার একটা কথা বলি সাবু মোল্লা একটা খুব ভালো মানুষ তার চেহারা সুরত দেখলে মনে হয় যে একটা ভালো মানুষের চেহারা থাকে একটা সাদা মনের মানুষ আর আমি যতটুকু শুনেছি যে সে তো ছোট থেকে মানুষের উপকার করে মানে পরোপকারী একটা মানুষ সম্বন্ধে আচ্ছা তুমি কি তাকে চুরি করতে দেখেছো ভাইজান আমার দেখা লাগবে কি জন্য আমি তো এই গায়েরই ছাওয়াল তাই না কোন ছাওয়ালের ঘাড়ের রক কোনটা তেরা কোনটার ঘাড় বেকা সিডে আমি তো এমনি কয়ে দিবার পারি বুঝিছেন আর সাবু মোল্লা যে কিপটার কিপটা সে দুই দিনের বাজারে এক দিনে করে না আর সে করবি চেয়ারম্যানের ইলেকশন আরে ভাই সেটা হচ্ছে যে সে লোক তো ভালো তার সম্বন্ধে ভালো শুনেছি আর মানে কৃপন কেন সে যদি হিসেবি হয় তাহলে তো ভালো তাই না তাছাড়া আগেও তো বললাম যে আমি লোক মুখে শুনেছি সে নাকি ছোট থেকেই পরোপকারী বললাম না আরে ভাই আপনি সদাগর মানুষ আপনি এটা বুঝবেন না আপনি আজ আছেন কালকে আবার চলে যাবেন উনি যে মানুষটা খারাপ সেটা তো আমি করছি না তবে এটা করছি যে ওনার ইলেকশন করাটা বেমানান মনে হচ্ছে নুরু নুরু আহা আহা গোয়েন্দা নুরু অপরাধে তল্লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু গলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তারে মানে গুরু আরে অপরাধে তল্লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু আরে অলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তারে মানে গুরু আরে নুরু করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয় সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড সঠিক নিয়ম জানুন আতঙ্কিত নয় সচেতন হন